আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গত ব্লগে আপনারা দেখেছেন যে আমরা একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম এবং সেখান থেকে আসতে আসতে একদম সন্ধ্যা হয়ে যায়। আর গ্রামে তো আসলে চাইলে রাতের খাবার কোথাও থেকে খেয়ে আসা যায় না। তো কি আর করার, বাসায় এসে এখানে মা বলছিল যে রাতে একটু খাসির মাংস রান্না করার জন্য। তো এখানে খাসির মাংসটা আমি নিজেই রান্না করছিলাম, আর মা এখানে কাবিল কচুর শাক ভর্তা করেছিল। এই শাক ভর্তাটা আমাদের সবার খুবই পছন্দের। তো এদিকে আমি খাসির মাংসটা আলু দিয়ে একটু ঝোল রেখে রান্না করেছিলাম, তবে খেতে খুবই মজা হয়েছিল যেহেতু টাটকা খাসির মাংস। আর রাতে প্রতিদিনই আমি গরম গরম এক গ্লাস মিল্ক খাই, কারণ আমার কণ্ঠের অবস্থা খুবই বাজে। আর পরের দিন সকালে এখানে আমি রুটি, চাল, কুমড়া ভাজি আর ডিম দিয়ে নাস্তা করেছিলাম। আর এদিকে গাছের শসা তো দু একদিন পরপরই অনেকগুলো করে হচ্ছে, সেটা তো আপনারা আমার অনেক ভিডিওতেই দেখেছেন অলরেডি। তো সন্ধ্যার দিকে এখানে আবার জারিফ একটু লেখালেখি করছিল, আমি লিখে দিয়েছিলাম, ওগুলোর উপর দিয়েই ও লিখছিল মাশাল্লাহ। আসলে জারিফ লেখালেখি করতে পছন্দও করে আর নিজে নিজেও চেষ্টা করে মাশাল্লাহ। তো সবাই আমার বাবাটার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন বিকেলবেলা। তো আমরা চলে এসেছি আমাদের বাড়ির পিছন সাইডে। তো এখানে এসে আমাদের পুকুরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, আর পুকুরের চারিদিকে সবুজ গাছপালার কারণে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি আর আমার বাবাটা হাঁটতে হাঁটতে আরও একটু সামনে চলে এসেছি। তো এখানে জারিফকে বলছিলাম একটু দাঁড়ানোর জন্য, বাট সে তো একদমই স্থির হয়ে দাঁড়াচ্ছিল না, তাই তার কোনো ছবিও ভাবে তুলতে পারেনি, জাস্ট একটু ভিডিও করেছি। তারপরে আরও একটু সামনে এখন আমরা চলে এসেছি, আর একটু বলতে বেশ খানিকটা সামনে এখন আমরা চলে এসেছি সেই ব্রিজের এখানে। তো এখানে এসে দেখি যে বাচ্চারা মাছ মারছে বড়শি দিয়ে, যদিও ওরা খুব একটা মাছ পায়নি, মাত্রই নাকি এসেছে। তো এখানে একটা বেবি দুইটা মাছ পেয়েছে, এগুলা কিন্তু পুঁটি মাছ, একদম দেশি পুঁটি। আর এই পুঁটি মাছগুলো ভাজি করে খেতে দারুণ লাগে। তো ওদের মাছ মারা দেখতে তো বেশ ভালোই লাগছিল, আর জারিফও ওদের মাছ মারা দেখে খুব খুশি হচ্ছিল, কারণ জারিফ তো এর আগে কখনো এই দৃশ্যগুলো দেখেনি। তো এদিকে আমরা আসার কিছুক্ষণ পরেই দেখি আমার চাচাতো বোনকে নিয়ে আমার মা চলে এসেছে। আমি জানতাম না যে মা আসবে, আমরা আসার কিছুক্ষণ পরেই বোধহয় মাও রওনা দিয়েছিল। তো জারিফ তো তার ছোটো খালামণিকে দেখে খুবই খুশি হয়ে গেল। আর এখানে যে কলটা আছে ওখান থেকে জারিফকে একটু পানি খাইয়ে দিচ্ছিলাম, আর এই কলের পানি কিন্তু একদমই বিশুদ্ধ এবং খেতেও বেশ ভালো লাগে, অনেক ঠান্ডা ঠান্ডা থাকে। আর এদিকে শীত না আসতেই কুয়াশা পড়া শুরু হয়ে গিয়েছে, সেটা তো আপনারা ভিডিওতে অলরেডি দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে গিয়ে ঝিঙে ফুল। ঝিঙে ফুলের সাথে ছোটোবেলার অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আমার জড়িয়ে আছে। আর এদিকে বাসায় এসে দেখি আব্বা জারিফের জন্য এখানে বেশ কয়েকটা কলম আর একটা খাতা এনেছে। জারিফ যেহেতু লেখালেখি করতে পছন্দ করে ওই জন্যই, আর মাস্টার নানা বলেও কথা, জারিফের নানা যেহেতু মাস্টার তো তার কাজই এইগুলা। আব্বা ছোটোবেলা থেকে আমাদের জন্য সবসময় এই টাইপের জিনিসগুলোই বাজার থেকে বেশি আনতো। তো রাতের বেলা আবারও মিল খেয়ে নিচ্ছিলাম। আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন সকালবেলা, ঘুম থেকে উঠে দেখি যে আব্বা একটা ছেলেকে দিয়ে অনেকগুলো ডাব পাড়িয়েছে। তো আমাদের বাড়ির গাছের এই ডাবগুলো খেতে দারুণ মজা। আর দুপুরে মা এখানে পাঙাশ মাছ ভোনা করেছিল আর বরবটি ভাজি করেছিল, দুটো খাবারই অনেক মজা হয়েছিল, খুবই মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ। তারপরে বিকেলের দিকে, বিকেল বলতে এখন 3:30 মতো বাজে, আমি চলে এসেছি আমার ভাইয়ার ছাদ বাগান দেখতে। এবার ভাইয়া ছাদ বাগানে কিছু কিছু সবজিও লাগিয়েছে, কিছু কিছু বলতে বেশিরভাগই এখন ওর ছাদের সবজি চাষ হচ্ছে। তো এটা দেখে তো আমার কাছে খুবই ভালো লেগেছে। এর আগেও তো আপনারা অলরেডি আমার একটা ভিডিওতে দেখেছেন যে ছাদ বাগানে ভাইয়া কী কী লাগিয়েছে। তো ওই দিন আসলে বৃষ্টি হচ্ছিলো, ভালোভাবে দেখাতে পারিনি। তো আজকে ভাবলাম যে রৌদ্রোজ্জ্বল আবহাওয়াতে আবারও একটু ভিডিও করি। তো আপনারা তো দেখেছেন যে ভায়ার ছাদে বড় বড় তিনটা বেগুন গাছ আছে, এবং এই বেগুন গাছে কিন্তু প্রচুর পরিমাণে বেগুন আসছে। আর শীত আসার আগ দিয়েই কিন্তু বেগুনের সিজন শুরু হয়ে যায়, আর এই সময় বেগুন খেতেও অনেক বেশি ভালো লাগে।
আর ওইদিকে প্রথমে তো দেখলেন যে মরিচ গাছে প্রচুর পরিমাণে মরিচ এসেছে। আমার মরিচ গাছে মরিচ দেখতে এত ভালো লাগে যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রত্যেকটা সবজি গাছে ধরে থাকলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, এটা কিন্তু একদমই সত্যি কথা। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। তো এছাড়াও ভাইয়ার এখানে বেশ কয়েকটা ফুল গাছও আছে, আর ওইদিকে চায়না গ্রাস ছিল, ক্যাকটাস গাছ ছিল, তো ওগুলোরও ভাইয়া অনেক যত্ন করে এবং গাছগুলোও বেশ ভালো আছে। তো আমার ভাইয়ার এই ছোট্ট ছাদ বাগানটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।